ওই তো গার্ডেনে খুঁড়ি, তার মার কইরে ওই গাছ গুল ভাঙ্গা, লেপটিন টেপটিন ভাঙ্গা, কি অবস্থা! লেপটিনে সাল নিচে উড়াইয়া ট্যাঙ্কিটা ভাঙ্গা গেছে। এখন যদি এটা রাত্রে হয়েছে তো সারতো, যদি এটা দিনে হইতো কি হইলো? পোলা পাম তো ডরে। আর এই যে কারেন্টের একটা তার ফিলারটা দিছে দেন কোন জায়গাতে, এই যে নুইয়া দিছে গুড়া, ওই যে তার সিটটা দিছে, এটা তো পুরো ফললে এদিক দিয়ে ফেলবো গাছে এটার উপরে। এদিকে তারা খুঁটি দেবে তো অনেক নিয়ম আসলো না, এই যে এটা এটা কিন্তু নতুন লেপটিনের ট্যাঙ্কি আসলো। এটা কি অঙ্গনারী সেন্টার? এটা অঙ্গনারী সেন্টার। নাম কি? এটা নবোদয় সংঘ পালপাড়া বরজলা বিশ্রামগঞ্জ বরজলা। এটা সেসিমেল বরজলা ধরে। আপনি কি অঙ্গনারী? আমি হেল্পার, অঙ্গনারী হেল্পার। নাম কি আপনার? মল্লিকা দেব। কতজন আছে শিশু? আছে বজ্রপাত, বিদ্যুৎ যেভাবে তুফান যেভাবে হয়েছে তার ফলে আমাদের স্কুলে এইভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঠিক আছে, আমাদের স্কুলের মধ্যে প্রচুর জিনিস আছে, যেমন বই খাতা, এরপরে স্কুলের নতুন ড্রেস ব্যাগ সব কিছু জলে ভিজে গেছে। এছাড়া যদি এই স্কুলের মতো যদি মানে স্কুল চলাকালীন সময় যদি এইভাবে যদি বজ্রপাত বা তুফান যদি হইতো তাহলে আমাদের স্কুলের স্টুডেন্ট অনেকটা ক্ষতিগ্রস্ত হইতো। তো এটা কী করা, কীভাবে এটা দাঁড় করানো, এটা আপনারা একটু বিকল্প ব্যবস্থা। কতজন ছাত্র?